টিকে আছে কিভাবে? এখন আমি খামার করে যা পাচ্ছি, দেখা যায় এখানে আরেকটু কথা আছে, এই যে গাভিগুলো দুধ দিচ্ছে কাঁচি অবস্থায়, ছোট বাচ্চা অবস্থায়, কিন্তু এই দুধটা তো আপনার 8 মাস 9 মাস দিবে, এরপর তো এটার এটা দুধের ল্যাকটেশনটা কমে আসবে, তখন তখন কিন্তু একটা ই থাকে, ওই খাবারের যোগানটা কমে আসে। তো দেখা যায় আমরা এভারেজে দুধ বিক্রি করা যে 5-7 টাকা গাভি পাইলা, যা উৎপাদনের টাকা পাচ্ছি আর উৎপাদন করতে গিয়ে সম্পূর্ণ টাকাটা চলে যাচ্ছে, এখন লাভ পাচ্ছি কি বলতে পারেন? আমরা বছর শেষে 4টা গাভি থেকে যদি 4টা বাচ্চা থাকে, এই বাচ্চাটাই আমার লাভ। শুভ দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী যে যেখান থেকে আজকে আমাদের নতুন প্রতিবেদনটি দেখছেন, সকলকে স্বাগতম জানাচ্ছি। কেরানীগঞ্জ চণ্ডীপুর গ্রামের ছোট্ট একটু নতুন উদ্যোগটা আমরা দেখতে পাচ্ছি, বেশ চমৎকার একটি খামার। আমরা চলুন খামারের ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাবো এবং কথা বলবো, জানবো খামার সম্পর্কে। আমরা দেখতে পাচ্ছি একদম খামারের ভিতরে চলে এসেছি, দেখতে পাচ্ছি 4টি গাভি নিয়ে একটি খামার, আমি এই বিষয়ে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি আপনারা ভালো আছেন? জি আমরা ভালো আছি, আমরা আপনার খামারে চলে এসেছি সরাসরি। জি স্বাগতম আপনাদের। দেখতে পাচ্ছি বেশ কয়েকটি গাভি রয়েছে। জি কয়টি গাভি আছে এখানে? 4টি গাভি আছে আমাদের। 4টি গাভি? জি। আচ্ছা, সেটাও দেখতে পাচ্ছি বেশ, হাইটটা তো কয় ফিট হাইট দিয়েছেন? এটা আপনার এই মাঝারি হাইট হলো 12 ফিট, উপরের চালটা আরও বেশি। আচ্ছা, এই যে শেডটা তৈরি করতে কয় ফিট বাই কয় ফিট টোটালে? এটা আছে আপনার 24 ফিট বাই 18 ফিট। 18 ফিট? জি। এই শেডটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে? তখন আমি যখন এই শেডটা তৈরি করছি মোটামুটি খরচ একটু কমে হয়েছে, এটা 70,000 টাকার মতো খরচ হয়েছে। 70,000? জি। আচ্ছা, তো আপনি যে 70,000 টাকা খরচ করে একটা শেড নির্মাণ করছেন, কতগুলো গরু পালনের টার্গেট করছিলেন এখানে? আসলে তখন তো আর ওইভাবে করি নাই, গড় করার জন্য গড় করছি। এখন দেখি যে 4টার বেশি গাভি দিলে আসলে ও ওইভাবে থাকতে পারতেছে না, এর জন্য আমি 4টি রাখছি। মানে কোনো টার্গেট করে করেননি, একটা ঘর করছেন তারপর দেখছেন যে কটা ধরে, এখন দেখতেছেন মাত্র 4টি। জি। 4টির জন্য একটা 70,000 টাকা খরচ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বেশ। এখানে একটু অন্যরকম করছেন, মাঝখানে দেখা যাচ্ছে মানে যেটা আমাদের আদি সিস্টেম, আদি সিস্টেম আর কি, একেবারে ন্যাচারাল পদ্ধতি, গ্রামীণ পরিবেশ জি তৈরি করেছেন, বেশ ভালো। আমরা গাভি দেখতে পাচ্ছি, গাভিগুলো বেশ ভালো দেখা যাচ্ছে, সাইজগুলি, বডির স্ট্রাকচার দেখা যাচ্ছে খুব বড় বড়। এটা দেখতে পাচ্ছি পেটটা একটু বড় দেখা যাচ্ছে না? এটি এটি ভালো গাভি, ভালো জাত? জি, এটি ভালো জাত। আচ্ছা, পেট ফুলা থাকতো নাকি? না, এটার খাবারের জায়গা বড়, এটার দুধের জায়গাও বড়, খায় বেশি দুধও বেশি দেয়। খায় বেশি দুধ বেশি দেয়? জি। বেশ ভালো কথা, যে খায় বেশি আপনার কাছে যে নিবে সে তো দিবেও। জি, সেইরকম একটা বিষয়, দেওয়া নেওয়ার বিষয়টা বেশ, আপনি যে কথা বলছেন বেশ চমৎকার। আচ্ছা, এইটার জাত কি? এটার জাত জার্সি। জার্সি? জি। ও আচ্ছা আচ্ছা, আর কয় বিএন কি এটা? আমার আমি 2 বেলা দুধ পাই আপনার সারাদিনে 24 থেকে 26 লিটার। 24 থেকে 26 লিটার? কয়টা বাচ্চা হয়েছে আগে? এটা বর্তমানে 4টা বাচ্চা রানি। 4টা বাচ্চা রানি? দাঁত কয়টা? এটা দাঁত আমরা আসলে সাধারণত দেখি না, দেখেন না না, এটি কয় বিএন তাহলে? এটা 4টা রানি। এটা আমি যখন কিনছিলাম আজ থেকে 4 বছর বা 4.5 বছর আগে, তখন আমি কিনছিলাম 1,70,000 টাকা দিয়ে, 75,000 টাকা দিয়ে। 4.5 বছর আগে 1,75,000 টাকা দিয়ে? 75,000 টাকা। আপনি বলছেন যে 26 লিটার দুধ দেয়। জি, চমৎকার। এখন এটা বাজার মূল্য আছে আপনার 3 লাখের উপরে। আচ্ছা আচ্ছা, আমরা পরের গাভিটি নিয়ে একটু কথা বলি। স্যার, মানে আপনি শুরু করছেন 2-3 বছর 4 বছর হয়ে গেছে না? জি জি। আচ্ছা, এই কয়টা গাভি দিয়ে শুরু করছিলেন প্রথমে? প্রথমে 2টা গাভি দিয়ে শুরু করছিলেন। 2টা গাভি? না জি। আচ্ছা, ওই 2টা কি আছে এখন? না, এখন নাই। যখন আমি আস্তে আস্তে বুঝতে পারলাম যে আমার আর উন্নত দরকার, তখন আমি ওগুলা বিক্রি করে দিয়ে আর কি উন্নতগুলো ঢুকাইছি। মানে বিক্রি করে আপনি নতুন? এটি একটি উন্নত জাতের গাভি। জি, খামার আর কি, গাভির পরিমাণ কম কিন্তু জাত উন্নত। জি, দুধের পরিমাণ বেশি, ভালো। জি। আচ্ছা, আপনি খুবই সুন্দর পরিপাটি ফার্মটা দেখছি, মানে পরিষ্কারও রাখেন খুব সুন্দর, তো এটা কি নিজেই করে থাকেন নাকি? না না, আর লোক আছে, আমি একটু যতটুকু সময় পাই অতটুকু সময় দেই, আর বাকিটুকু আমার লোকে কাজ করে। আপনার লোকে করে? না জি। এটা তো ফিজিয়ান জাতের গাভি? জি, এটাই ফিজিয়ান অরিজিন। ফিজিয়ান? জি। আপনার খামারে কতদিন? এটা আমার খামার, আমি এক দুইবার যখন দ্বিতীয় বিয়ান তখন আমি আনছিলাম, এখন এটা 5টা রানি, মানে আমার এখানে 3টা, আমি 1টা বাচ্চার সাথে আনছি আর 3বার আমার এখানে দেওয়া হয়েছে। তার মানে 3 বছর তো হয়ে গেছে আপনার এখানে, প্রায় 3-4 বছর? না জি। দুধ কিরকম পাচ্ছেন? এটা প্রায় 26-27 লিটার মতো দুধ দুই বেলায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 26-27 লিটার দুধ কিন্তু আসলে খুবই ভালো, উন্নত জাতের গাভি। বাছুরটি কি রাখেন নাকি? না, এটার বাছুর কি আছে? এটার বাছুর আছে এক জায়গায়, মানে বাচ্চা এরকম হয়েছে কি না? মানে এই এখনো মানে আমি যে এর আগে যেগুলো পাইছি সার বাচ্চা,
এখন যে গাভী বাচ্চা পাইছি এটা এখন রাখছি। আচ্ছা আচ্ছা, এই দুইটা বাচ্চা দিলে বোঝা যাবে। মানে তিনটার ভিতরে বকনা পাইছেন কয়টা? বকনা একটি পাইছি, চারটা আর দুইটা ষাঁড়। না, তিনটি ষাঁড়। ও, তিনটে ষাঁড়, চারটা বাচ্চার ভিতরে তিনটে ষাঁড়, একটা বকনা পাইছেন। জি, মানে সেটা কি চিন্তা করছেন যে গাভী বানাবো? আর সারগুলি বিক্রি করে দিচ্ছেন? সারগুলো বিক্রি করে দিচ্ছি। ভালো, আমরা পরে গাভী যে শুনলাম, বেশ উন্নত জাতের গাভী আমরা দেখাচ্ছি। এটি আমার এখানে দুইটা। আপনি প্রথম যখন আনছিলেন তখন কত লিটার দুধ পাইছিলেন? আমি যখন প্রথম আনছি এটা পাইছি আমি আপনার 17 লিটার। পরের বিয়ানে কি বাড়লো দুধ নাকি? না, একটা গরু গাভী যখন তৃতীয় বিয়ানে আইসা পরে তারপর থেকে তেমন একটা দুধ বাড়ার সম্ভাবনা থাকে না। থাকে না? না, চতুর্থ, তৃতীয় চতুর্থ সর্বোচ্চ রেকর্ড। তৃতীয় চতুর্থ সর্বোচ্চ রেকর্ড। আচ্ছা আচ্ছা, তার মানে তৃতীয়তে বা চতুর্থতে এসে ফিক্সড হয়ে যায় দুধ? হ্যাঁ, প্রথমে কম থাকে, দ্বিতীয় থেকে বাড়া শুরু করে চতুর্থ পর্যন্ত বাড়ে। আচ্ছা, তারপর পরিমাণ কিরকম দুধের? এটার পরিমাণ এটা আমি সর্বোচ্চ 18 লিটার পর্যন্ত পাইছি। 18? প্রথমে কত দিয়ে কিনে আনছিলেন এটা? এটা কিনছিলাম 1,52,000 টাকা দিয়ে। 52,000? তার মানে 2 বছর আগে 52,000 টাকা দিয়ে কিনে। এখন বর্তমান বাজার মূল্য কিরকম হতে পারে? এটা বর্তমানে যদি কাছে ছোট বাচ্চা দেই তাহলে এটা 2 লাখ। 2 লাখ? 2 লাখ টাকা। আচ্ছা, আমরা পরের গাভীটা সম্পর্কে জানবো। পরের গাভীটা খুবই সুন্দর, মাশাআল্লাহ, এটার ওলানটাও আমরা দেখতে পাচ্ছি বেশ বড়। তো এই গাভীটা সম্পর্কে একটু জানবো আমরা। এটা আমার ঘরের বাচ্চা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঘরের বাচ্চা না? জি। আচ্ছা, আমার গাভী থেকে হয়েছিল। কিন্তু আমাদের যে ঘরের বাচ্চাগুলো এগুলো রোগ একটু কমই হয়, প্রতিরোধ ক্ষমতা এদের বেশি হয়, কারণ এই এই আবহাওয়াটা ওভার হয়েছে, এর জন্য এই আবহাওয়াটার জন্য শুট করে শরীরে। তো একটা গাভী যখন আপনি বললেন যে আপনার বেশিরভাগ গাভী বগুড়া থেকে আনা, তো আপনি যখন বগুড়া থেকে প্রথমে নিয়ে আসেন গাভীটারে, প্রথম 1 সপ্তাহ বা 2-1 দিন কিভাবে রাখেন, সেই পরিচর্যাটা কিভাবে করেন? গরুগুলারা আনার পর আমরা সাধারণত যে ওটা যেহেতু গাড়িতে থাকে, গাড়ি থাকার কারণে পায়ে একটু ব্যথা হতে পারে, এর জন্য আমরা ব্যথানাশক ওষুধ 2 দিন ইঞ্জেকশন দিই সাধারণত। এর মধ্যে আবার যখন গাড়িতে আসে তার পেটে একটু গ্যাস হয়, এই গ্যাসটা কমানোর জন্য একটা বুবিয়ের পাউডার আছে, এটা আমরা একদিন খাওয়াই যাতে তার এই গ্যাসটা না হয় আইনা। এবং আরও কিছু কাজ আছে, যেমন আমরা এই 3 দিন ওনাকে আইনা পরিপূর্ণ পেট ভরে খাবার দিই না, গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে, কারণ একটা খাবার থেকে যখন আরেকটা জায়গায় আসে তখন পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা, এর জন্য আমরা 3 দিন ওগুলোকে হাফ পেট খাবার দিই, যা দরকার তার হাফ দিই। তারপর ও যখন ম্যাচিং হয়ে আসে তখন এটা সব কিছু। এই সময় কোনো কৃমিনাশক ঔষধ খাওয়া না? আমরা সাধারণত কৃমিনাশক খাওয়ার নিয়ম নাই, কারণ গরুগুলো বাচ্চা দেওয়ার 40 দিনের আগে কৃমি ওষুধ দেওয়ার নিয়ম নাই। 40 দিন পর আমি সম্পূর্ণ ন্যাচারাল। জি, ঘাস আর আপনার বুঝতে কি পর্যাপ্ত ঘাস পাওয়া যাচ্ছে? জি, পর্যাপ্ত ঘাস আমি দিচ্ছি, তাহলে তো কোনো কথাই নেই। তো আপনি এই যে দুধের পরিমাণ যদি আমরা জানি যে এভারেজ দুধটা সেল করেন কিভাবে, মানে কত টাকা করে সেল করেন? আমরা এখন বর্তমানে 65 টাকা সেল করা, আমাদের সেল টোলে এমন, যেমন হয়তো আমরা বাইরে বেচতে একটু বেশি বেচতে পারি, যেন আমরা 1 বছরের জন্য কন্ট্রাক্টে যাই একটা লোকের সাথে, যে হরতাল অবরোধ যা কিছু হোক, বৃষ্টি বাদল যাই হোক, আমার দুধ সে নিবেই এবং কিছু অ্যাডভান্স প্রদান করে আমাদের জন্য, ওই সিকিউরিটির জন্য, যে আমার দুধরা হয়তো 6 মাস নিল, বাজার খারাপ নিল না, এর জন্য একটা অ্যাডভান্স সিকিউরিটি প্রদান করে। করার পর আমরা 1 বছরের জন্য কন্ট্রাক্টে আবদ্ধ হই, আমি প্রতিদিন যা কিছু হোক আমার দুধের দাম 65 টাকা আমি পাবোই। এটা কি কোনো ব্যক্তি মালিকানায় নিচ্ছে নাকি না কোনো ব্যক্তি মালিকানা? ব্যক্তি মালিকানা, তার মানে সেও কিছুটা কমে পাচ্ছে আপনার কাছে, এজন্য সে আর আমিও এখানে আমার এই দুধরা আমি যদি বিপণন করতে যাই আমার সময় যাবে, বা আজকে বাজার খারাপ যাবে কালকে ভালো যাবে, আমি ঝামেলা না গিয়া আমার সময়টা বাঁচাচ্ছি, উনি সকাল এবং বিকাল 2 বেলা গাড়ি আইসা ও মাইপে নিয়ে যাচ্ছে। এটা কি বলছেন যে 65 টাকা কি দুধ দোয়াই নেয় নাকি আপনার? আমি দোয়া দিচ্ছি, আমার কাজ হলো দোয়ানো পর্যন্ত, বাকিটা ওনার দায়িত্ব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে খাবার দাবার ব্যয় এখন অনেকে বলতেছে খাবারের কারণে ফার্ম আসলে করার মানে লাভ তো হচ্ছে না, অনেকে ঘাটতিও যাচ্ছে। আসলে উনি সত্যিই বলছে, এখন যেই হারে আপনার খাবারের দাম বাড়ছে, যে পার্সেন্টেজে ওই পার্সেন্টেজে দুধের দাম বাড়েনি।
যদি ওই পার্সেন্টেজে দুধের দাম বাড়তো তাহলে সমস্যার কথা ছিল না। তাহলে আপনার খামারটা মাশাআল্লাহ সুন্দর দেখলাম, টিকে আছে কীভাবে? তাহলে টিকে আছে কীভাবে? এখন আমি খামার করে যা পাচ্ছি, দেখা যায় এখানে আরেকটু কথা আছে, এই যে গাভিগুলো দুধ দিচ্ছে কাঁচি অবস্থায়, ছোটো বাচ্চা অবস্থায়, কিন্তু এই দুধটা তো আপনার 8 মাস 9 মাস দেবে, এরপর তো এটার এটা দুধের ল্যাকটেশনটা কমে আসবে, তখন তখন কিন্তু একটা ই থাকে, ওই খাবারের যোগানটা কমে আসে। তো দেখা যায় আমরা এভারেজে দুধ বিক্রি করা যে 5টা 7টা গাভি পাইলা, যা উৎপাদনের টাকা পাচ্ছি আর উৎপাদন করতে গিয়ে সম্পূর্ণ টাকাটা চলে যাচ্ছে, এখন লাভ পাচ্ছি কি বলতে পারেন? আমরা বছর শেষে 4টা গাভি থেকে যদি 4টা বাচ্চা থাকে, এই বাচ্চাটাই আমার লাভ। আমি একটা রাখালে আমার 20,000-22,000 টাকা খরচ আছে, কারণ ওনার বেতন দিয়ে আমি 16,000, খাবার দাবার আছে, তার সিগার দিতে হয়, বিড়ি দিতে হয়, এইসব মিলে দেখা যায় আমার 20,000-22,000 টাকা খরচ আছে, ওই খরচটা ওনার খাবারের দাম বাড়ার পরে প্রফিটটা দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন মনে করুন যদি খাবার উৎপাদনটা নিজে করতে পারে, ধরুন যে আপনি যেটা ঘাস যদি নিজে চাষ করে, তারপরে এই যে বুসি টুসি এগুলো যদি নিজেরা করতে পারে, নিজে করা সম্ভব না কেন? আমি তো আর আমি হয়তো একটা ফসল বুনি, আমি তো আর এই মুসুরি বুনি না, মুসুরির ছোলাটা কই পাবো? আমি তো গম বুনি না, গমের সিলকাটা কোথায় পাবো? বিকল্প খাবার বলতে যেদিকেই যান পয়সাই তো পয়সাই। তাহলে আপনি যদি টাকা দিয়ে খাওয়াবেন তাহলে যেটা আপনার তো প্রয়োজন ওইটাই খাওয়াবেন। না, আপনি যদি পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়ানো যায় তাহলে তো এই সমস্ত বাড়তি খাবার একটু কম লাগে। না, কম লাগে, কিন্তু গরু পালা সম্ভব না। কেন সম্ভব না? আপনি প্রযুক্ত পরিমাণে প্রোটিন ই না দিলে তো আপনার দুধের ল্যাকটেশনটা কমে আসবে। ঘাস দেওয়ার পরে ওগুলি নিয়মিত যেটু প্রয়োজন সেটু দিতে হবে, আর যারা ঘাস পাচ্ছে না তারা এই এর উপরে যারা নির্ভরশীল তাদের তো খরচ আরো বেশি। হ্যাঁ, তবে গাভি পালার জন্য ঘাস বাধ্যতামূলক। আচ্ছা, এই যে আপনি বলতেছেন উন্নত জাতের গাভি পালনে আসলে মূল ইটা কি? এই গাভি পরিচর্যা যত্ন করতে হলে, মানে গাভিকে টিকাই রাখতে হলে কি করণীয় একজন খামারের? প্রথমত গড় পরিষ্কার থাকতে হবে, জীবাণুমুক্ত রাখতে হবে। অনেক সময় যে পায়খানা করছে অনেকে খেয়াল করবে না, পায়খানার মধ্যে গোটা শুয়ে পড়বে, তার ম্যাস্টারিস হবে। এই রোগটা কিন্তু মোটামুটি খামারে দুইটা রোগই, গাভীর খামারে ক্ষতিকারক, FMD ম্যাস্টারিস। আচ্ছা, এই দুইটা রোগ থেকে বাঁচতে পারলে খামারে আসলে অনেক লাভবান হওয়া সম্ভব। জি। আচ্ছা, প্রথমে মনে করেন যে কত টাকা আসলে নিয়ে অনেকে আসলে টাকা পয়সা ইনভেস্ট করবে? হ্যাঁ, বা ধরেন যদি একটা খামার করতে চায়, যেমন আপনি সেটটা করছেন 70,000 টাকা দিয়ে, হ্যাঁ, 2-3টা গাভি করছেন আপনি মনে করেন যে 2,00,000-3,00,000 টাকা করে, এখন যদি নতুন যারা আসলে করতে চায় তাদের আসলে প্রথম ইনভেস্টমেন্টটা কীরকম লাগতে পারে? কেউ যদি করতে চায় যে আসলে অল্প অল্প করে করাটাই আমার মনে হয় ভালো, যে আমি 4টা দিয়ে শুরু করলাম, আমার অভিজ্ঞতা বাড়তেছে আমি গরু বাড়াবো, আমার অভিজ্ঞতা বাড়তেছে আমি গরু বাড়াবো, কারণ এখানে কৃষিকাজ তো বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন বেশি। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।